ফিরহাদ হাকিম এদিনই মেয়র পদে তিনি মনোনয়ন জমা করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। ববিদা, আপনার থেকে যেটা জানতে চাইব যে আজকে আপনি মনোনয়ন জমা করলেন, কি বলবেন? প্রথম পুরসভায় পা রাখলেন না? পুরসভা আমার পুরনো জায়গা, আমি 15 বছর কাউন্সিলর ছিলাম, MMIC ছিলাম, বোরো চেয়ারম্যান ছিলাম। এখানে আমার একটা নস্টালজিক একটা জড়িত আছে, আমার একটা আবেগ জড়িত আছে, এবং পৌরসভায় পা রেখে ভাল লাগছে। এই দায়িত্ব আমার দল দিয়েছে, কাউন্সিলররা দিলে আগামী 3 তারিখে আমি পৌরসভার দায়িত্ব নেব, এবং আশা করব যে নাগরিকদের যে প্রত্যাশা, আমাদের তৃণমূল কংগ্রেস আসার পরে কলকাতা অন্যরকমভাবে উন্নয়ন হয়েছে, চারিদিকে সুন্দর সেজেছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো, এটা আমি এটাকেই আমি প্রাণপণ চেষ্টা করবো। একসময় কাউন্সিলর হিসেবে ছিলেন, আজকে মেয়র হতে যাচ্ছেন, তো সেই দুটোর মধ্যে কীরকম তফাত রয়েছে? কোনো তফাত কি আদৌ আছে? কাউন্সিলর হিসেবে মানুষের কাজ করো, মেয়র হিসেবেও মানুষের কাজ করব, কারণ মেয়রের ওপরেও আমি তো পৌরমন্ত্রী ছিলামই, সুতরাং এই কাজটার সাথেই তো আমি জড়িত ছিলাম, নতুন কিছু নয় আমার কাছে। কিন্তু পৌরসভা একটা নস্টালজিকভাবে জড়িত, কারণ পৌর প্রতিনিধির মধ্যে দিয়ে মানুষের ডাইরেক্ট সার্ভিস হয়। আমরা সরকারের থেকে পৌরসভার মাধ্যমে কাজ করি, পৌরসভা ডাইরেক্ট সার্ভিস দেয়, সুতরাং একটা মানুষের অভাব অভিযোগ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই পৌর পরিষেবার মধ্যে জড়িত। তাই সেই কাজের সুযোগটা আমার দল আমায় দিয়েছে, আমাদের কাউন্সিলাররা আমায় দিয়েছে, তাই 3 তারিখে নিশ্চিতভাবে এই যখন এই চেয়ারে বসবো তখন নিশ্চিতভাবে আরও নিষ্ঠার সাথে কাজটা করা হচ্ছে। কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটা আমি 3 তারিখে বসার পরে আমি একটা প্রেস কনফারেন্স করে বলবো। একটা বিষয় হচ্ছে মীনাদেবী পুরোহিত বিজেপির প্রার্থী হচ্ছেন জানিয়ে দিয়েছেন তিনি, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে না, প্রতিযোগিতা হচ্ছে, কি বলবেন? না, হওয়া ভালো তো, গণতন্ত্রে সবার প্রতিযোগিতা হওয়া ভালো, আর হলে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমাদের দল তো ঐক্যবদ্ধ, কিন্তু গণতন্ত্র চায়। আমরা তো CPM-এর মতো নয় যে মারপিট করবো, বা BJP-র মতো নয় যে গণতন্ত্রে বিশ্বাস করি না, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমাদের কাছে এগুলো কোনো সমস্যাই নয়। আপনাদের 122 জন কাউন্সিলর, BJP-র 5 জন কাউন্সিলর, কী বলবেন, মানে প্রতিযোগিতা কি আদৌ হবে? সেটা দেখুন, সেটা তখন বোঝা যাবে, আমি এসব নিয়ে কোনো মন্তব্য করব না। আমি আমার দলের প্রার্থী, এবং সেটার জন্য দল আমাকে যে সম্মান দিয়েছে আমি দলের কাছে কৃতজ্ঞ। শেষ একটাই প্রশ্ন, যে আজকে কোর্টে কেস হয়ে গেল, যে এই পুরো প্রক্রিয়া শোনেন, একটা জিনিস আছে, বামেদের যেহেতু এখন আর অস্তিত্ব নেই, তারা কোর্টের বেঁচে থাকে, তারা কোর্টের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করে, TV-র মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করে, আর তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয়ে বেঁচে থাকার চেষ্টা করে, এটাই তফাৎ। তাই আমরা মানুষের হৃদয়ে আছি, বিকাশবাবু আছেন, ওনাদের লয়ার, তিনি কেস করছেন, এইগুলো যত কেস করবেন, মানে এই এই রকম ধরনের কেস করলে ওনার পাবলিসিটি বাড়বে, পাবলিসিটির জন্যে কেস, সেই কেস করলে ওনার প্র্যাকটিস ভালো হবে, কিন্তু আমরা মানুষের জন্যে কাজ করবো, মানুষের সাথে থাকবো, কমিটেড টু পিপল। 3 তারিখ যেহেতু BJP-ও প্রার্থী দিচ্ছে, সেই হেতু কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা হবে, এবং যেটা ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, তারা মানুষের হৃদয়ে রয়েছেন এবং এই প্রতিযোগিতায় তারা জয়লাভ করবেন, এমনটাই তিনি আশাবাদী। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।